এই মোমেন্টে জাস্ট বইগুলো রিভাইজ করতেই থাকো করতেই থাকো করতেই থাকো, আর ব্রেনকে ঠান্ডা রাখো। তুমি কি, আমি কিছু স্টুডেন্টকে চিনি যারা মেডিকেলে চান্স শিওর পাইতো ডিএমসি শিওর ছিল, বাট জাস্ট পরীক্ষার হলে প্যানিক করে ফেলে, ব্লান্ডার মানে এইটা হলো আমরা বলি পরীক্ষার হলে ব্লান্ডার, যে মাথা ঠিক রাখতে পারে না। সো এইটার একটু অভ্যাস করবা যে পরীক্ষার হলে যাতে মাথাটা ঠান্ডা থাকে। এটা কেমনে থাকবে, জাস্ট কন্টিনিউয়াসলি নিজেকে রেগুলার মেডিটেশনের মতো আয়নার সামনে যা বলবা, এই এই যদি রুম থেকে কেউ চান্স পায় আমি পাবো, এই সেন্টার থেকে কেউ পায় আমি পাবো, আমার মাথা ঠান্ডা রাখতে হবে। যদি পরীক্ষার হলে মাথা হট হয়ে যায়, কলম খাতা সাইডে রাখে 2 মিনিট চুপচাপ জানলার দিকে তাকে দোয়া পড়বা, তারপর আবার খাতা কলম নিয়ে শুরু করবা।